বন্ধুরা, বিজ্ঞানের টুকিটাকি ছেঁড়া তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের ভিডিওর শিরোনাম, দৈহিক দূরত্ব অতিক্রমে সেরা মরুভূমির পিঁপড়া। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি? এই তালিকায় সবাই চিতাকে এগিয়ে রাখবে, কিন্তু নিজের দেহের দৈর্ঘ্যের সমান দূরত্ব সেকেন্ডে সবচেয়ে বেশি বার অতিক্রম করতে পারে এমন হিসেবে কিন্তু মোটেও চিতা এগিয়ে নয়। এই দৌড়ে সবাইকে পেছনে ফেলে সেরা হয়েছে সাহারান সিলভার অ্যান্ট। প্রতি সেকেন্ডে এটি 855 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, যা এটির নিজের দেহের দৈর্ঘ্য 108 বার অতিক্রম করার সমান, যেখানে চিতাও প্রতি সেকেন্ডে মাত্র 16 বার তার দেহের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে পারে। তবে মাটিতে থাকার কারণেই বোধহয় এই দৌড়ে সব মিলিয়ে তৃতীয় স্থানে পিছিয়ে পড়ে সিলভার অ্যান্ট। উড়ন্ত প্রাণীগুলোর সঙ্গে হিসাব নিকাশ মেলালে এই দৌড়ে প্রথম হয় ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী মাইট পোকাগুলো। এরা প্রতি সেকেন্ডে তাদের দেহের দূরত্ব 322 বার অতিক্রম করে। আর দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ান টাইগার বিটেল, এটির ক্ষেত্রেও হিসাবটা 170। সাহারা মরুভূমিতে থাকে সিলভার অ্যান্ট। মরুভূমির 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর উত্তপ্ত বালু পিঁপড়াগুলোর দেহকে হালকা করে ফেলে। দিনে সূর্যের আলোয় এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাতায়াতের জন্য খুব বেশি গতিতে ছুটতে হয় সিলভার অ্যান্টকে। তাই নিজের প্রাত্যহিক জীবন থেকেই এভাবে সেরাদের সেরা হয়ে উঠতে পেরেছে মরুভূমির এই পিঁপড়াগুলো।